ইলিয়াস আহমদ আপনি লিখেছেন অনেকে বলে মাসা আমার মেয়ে ভালো নাচ জানে ইনশাল্লাহ আমার গানটি শ্রোতাদের শ্রোতারা পছন্দ করবে গুনার বিষয় আল্লাহর নাম নেওয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই আমাদের সমাজে অনেক ভাই বোন আছেন যে গান নাচ এগুলোর ব্যাপারে সরিয়ার যে নির্দেশনা আছে সে সম্পর্কে তারা ওয়াকিফ হাল নন অনেকে আছেন যে নিজের প্রবৃত্তির পুজো করতে গিয়ে তার পছন্দে লাগা জিনিসগুলোকে তিনি পালন করতে গিয়ে শরিয়ার কাছে পরিপূর্ণভাবে নিজেকে ন্যস্ত এবং অর্পণ করছেন না যার কারণে তিনি এই ধরনের বিষয়গুলোতে হাদিসে নিষেধাজ্ঞাকে পর্যন্ত তিনি পাত্তা দিতে রাজি না তিনি বলেন যে কোরআনে তো নিষেধ নেই অতএব তিনি নিজে যেটা করতে চাচ্ছেন তার যেটা প্রবৃত্তিতে চায় সেটাকে হালাল করার জন্য তিনি হাদিস পর্যন্ত অস্বীকার করে ফেলেন অনেকে আল্লাহ মাফ করুন তো এগুলো সবগুলোই হলো ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে আমাদের ধারণা না থাকার কারণে হয়েছে একজন মেয়ে তিনি পর পুরুষের সামনে অন্যদের সামনে নাচবেন একজন অ্যাডাল্ট মেয়ে এবং সে নাচ শ্লীল হোক আর অশ্লীল হোক অন্য পুরুষের সাথে সামনে না নাচা মানে হল তার সৌন্দর্যের প্রকাশ ঘটানো যেটা আল্লাহ তালা কোরআনে পরিষ্কারভাবে নিশ্চিত করেছেন তার আল্লাহ বলেছেন ইলাহিলা নারীরা তাদের স্বামী এবং মাহারাম ছাড়া অন্যদের সামনে নিজেদের অর্থাৎ নিজেদের একান্ত মাহরাম ছাড়া বাকিদের সামনে তাদের সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে না এখন নাচে একজন নর্তকী নাচের মাধ্যমে তার সৌন্দর্যকে প্রদর্শন করে থাকেন প্রকাশ করে থাকেন বিদায় এটি কখনও জায়েজ হতে পারে না তবে যদি সে তার মাহারাম ধরুন স্বামীর সামনে একজন স্ত্রী নাচলেন সেটা তো ভিন্ন বিষয় এটা তো জায়েজ বাট বাহিরে যখন হবে এটি না যায়জ এবং হারাম একইভাবে গানের সাথে যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হবে সেটি হারাম সেটি নাজায়জ সোরায়ে লোকমানের ছয় নম্বর আয়াত এবং নবী করিম সাল্লাহ সাল্লাম অসংখ্য হাদিসের আলোকে এটি প্রমাণিত যেখানে আল্লাহ রব্বুল আলমিন অমিনান্ন আসতে লাহউল হাদিস কিছু মানুষ যারা লাহল হাদিস কিনে এ হাদিস বলা এই আয়াতের মধ্যে আলাদা লাহউল হাদিস বলতে কাকে বুঝিয়েছেন বিশ্ববিখ্যাতফা সেরগণ সাহাবাইকরাম যাদের থেকে তাফসির আমরা শেখি যাদের থেকে কোরআন আমরা পেয়েছি সেই সূত্র পরম্পরা এটি সুবিদিত সুপ্রমাণিত সুপ্রতিষ্ঠিত একই চেইনে যে চেইনে হাতে আমরা কোরআন পেয়েছি সেই একই চেইন দ্বারাটি প্রমাণিত যে লাহর হাদিস দ্বারা এখানে আলগেনা বা গান উদ্দেশ্য আমি হাদিসেও এটি নিষেধাজ্ঞা স্পষ্টভাবে প্রমাণিত যে গান মানুষ অন্তরে কপটতা সৃষ্টি করে আলগেনা ইয়ম্বিতুল নেফাক ফিলকালিকা মায়ুম্বিতুল মা আজারা যেভাবে পানি ফসলকে উৎপাদন করে ঠিক মনের ভিতরে কপটতা এভাবে গানে তৈরি করে তো এই জন্য আপনার এই গান বাদ্যযন্ত্র এগুলোর ব্যবহার হারাম হয় গানের কলি যদি ভালো হয় কথা যদি ভালো হয় সেটা খালি গলা কেউ গাইলেন সেটি জায়জ হতে পারে কিন্তু একজন নারী তিনি তার কণ্ঠকে সুমদুর করে গাইলেন পরপুরুষের সামনে সেটি তার সৌন্দর্য প্রকাশ হল যার এখন আয়তের খেলা হবে এগুলো হারাম হবে এখন নিজের মেয়ের জন্য এই বিষয়গুলো যদি কেউ কারোর কাছে মানে এটাকে অ্যাপ্রিসিয়েট চায় বা নিজে অ্যাপ্রিসিয়েট করে বা ইনশাআল্লাহ মার্শাল্লাহ বলে এটা তার মূর্খতা অজ্ঞানতা ইসলাম সম্পর্কে না জানার কারণে হয়েছে বিধায় তিনি আগে জানতে হবে তিনি যদি জানতে পারেন জিনিসগুলো না এবং গুণা তাহলে আশা করা যায় তিনি এটি বলবেন না অতএব তার এই অজ্ঞানতা দূর করতে হবে না জেনে তিনি এরকম করেছেন সেজন্য আল্লাহ তালা চাইলে তাকে মাফু করতে পারেন কিন্তু হারামকে যদি তিনি হালাল মনে করেন এবং তোয়াক্কা না করেন করোনাধীশের নির্দেশকে তাহলে সেক্ষেত্রে তার ইমানি থাকবে না বেঈমানি হয়ে যেতে হবে খুবই ডেঞ্জারাস বিষয়গুলো মুর্শিদ আলম আপনি লিখেছেন অনেকে সার্জারির মাধ্যমে টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগায় এটা কতটুকু বৈধ আহ সার্জারির মাধ্যমে যদি টাক মাথায় স্থায়ীভাবে চুল লাগান এবং আপনার টাক ঢাকার চেষ্টা করেন তাহলে সেটা জায়জ নয় কারণ এটা তাবদিল খালকিল্লাহ কোরআনে যেটিকে আল্লাহ নিষেধ করেছেন সেটির অন্তর্ভুক্ত আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা এবং নিজের অবস্থা লুকোনোর যে চেষ্টা সেটির সামিল নবী করিম সাদা সাল্লামের জন্য চুল দাড়ি গোপ এগুলো সাদা হয়ে গেলো সেগুলোকে কালো কালার দিয়ে আপনার কালারফুল করতে নিষেধ করেছেন কারণ সেটি এক ধরনের নিজের অবস্থাকে লুকোনোর চেষ্টা যার কারণে সেই জায়গা থেকে আপনার এই সার্জারির মাধ্যমে মাথা স্থায়ীভাবে চুল লাগানো এটা অনুচিত তবে হ্যাঁ এটা যদি সৃষ্টিগত ত্রুটি হয় ধরুন তার এটা অসুস্থার কারণে হয়েছে এখন সেখানে আপনি চুল গজানোর জন্য আপনার কোনো ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের মাধ্যমে চুল গজালেন সেটি জায়জ হতে পারে বাট আপনার আপনি জাস্ট আপনার চুলটা পড়ে গেছে সেটা যে কারণেই হোক আপনি এখন আলগা চুল লাগাই নিয়ে আলগা চুল লাগাই নিয়ে সেখানে চুল আছে দেখাচ্ছেন আসলে চুল নাই সেটা না যায়স হ্যাঁ চুল পড়ে গেছে কোনো ত্রুটির কারণে সেটা কোনো মেডিসিনের কারণে হতে পারে এখন আপনি সেটাকে গজানোর জন্য চেষ্টা করলেন সার্জারির মাধ্যমে গজানোটা যদি সেই টাইপের হয় যে আপনি জাস্ট মূল চুলটাকে গজানোর বের করার চেষ্টা করলেন তাহলে সেটা ট্রিটমেন্টের অংশ হিসাবে যায় হবে ইনশাআল্লাহ তালা